আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। আচ্ছা বলুন তো, আপনার কি দুটো দিন একই রকম কাটে? প্রথম দিন যেভাবে কাটছে, ঠিক দ্বিতীয় দিন একই রকম কাটছে? ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলছি। ধরুন প্রথম দিন আপনি প্রাণপণে চেষ্টা করছেন গুনাহ থেকে বেঁচে থাকতে, আপনার প্রতিটি পদক্ষেপ সাবধানতার মাধ্যমে আপনি পা দিচ্ছেন, ইভেন নিজের নজরের হেফাজত শুরু করলেন, অনর্থক কোনো কথা বলছেন না, কিছু ভালো কাজ করলেন, যেমন কাউকে সামনে একটি চকলেট খাওয়ালেন, আপনি সলাতের ব্যাপারে অনেক যত্নশীল, খুশু খুজু নিয়ে আপনি সলাত আদায় করছেন, ইত্যাদি ইত্যাদি আপনি আমল করে যাচ্ছেন। দ্বিতীয় দিন অন্য দশ দিনের মতনই নর্মাল একটি জীবন, হয়তো সলাত পড়ছেন কিন্তু নিজের দৃষ্টিকে হেফাজতে রাখতে পারছেন না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেতেছেন, মিথ্যা কথা বলছেন, অযথা সময় ব্যয় করছেন, গিবত করছেন, কাউকে গালি দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি কিন্তু সলাৎ পড়ছেন, আবার পাশাপাশি কি করছেন, অন্যান্য পাপ কাজও করে যাচ্ছেন। এবার একটু চিন্তা করে দেখুন, প্রথম দিন আপনি এবাদত করতে চেষ্টা করছেন, সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করছেন, কিন্তু পাপ কাজ হয়ে যাচ্ছে, আবার সলাৎ আদায় করছেন প্রত্যেক দিন। দ্বিতীয় দিন এবার একটু চিন্তা করুন, চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফ কাটানোর এই দুটো দিনের মধ্যে বিশাল এক তফাত রয়েছে। যেদিন আপনি সব ব্যাপারে সতর্ক ছিলেন, সেদিন আপনি দেহ মন জুড়ে অন্যরকম এক প্রশান্তি বিরাজ করছে, নিজেকে কেমন যেন সজীব আর সতেজ মনে হচ্ছে। আপনার প্রথম দিন হয়তো সামান্য একটা ব্যাপার আপনার মন আনন্দে ভরে উঠেছে, হতে পারে সেটা সহজ কোনো গুণা থেকে বেঁচে থাকা, একজন ভাই একজন বোনকে হাসি মুখে কথা বলছেন, তাও তাকে খাওয়াচ্ছেন, উপকার করছেন, সামান্য বিষয়। দ্বিতীয় দিন আপনার ঠিকই, আপনি অন্যদিনের যে দিন আপনি অ্যাভারেজে, দ্বিতীয় দিন আপনি ভালোভাবে দিন কাটছে না, সেদিন আপনার অনুভূতি আপনি চিন্তা করে দেখবেন আপনার মনে কোনো প্রশান্তি বিরাজ করছে না, সলাৎ আদায় করছেন কিন্তু তৃপ্তি পাচ্ছেন না, আপনার সেদিন কাটানো সময়গুলোতে এমন কোনো ফিলিংস আপনার মনে আসছে না যে আপনার দেহ মন প্রশান্তি কাজ করছে, আপনার ডিপ্রেশন আসছে, ভালো লাগছে না কোনো কাজ করতে, গুনাহ করছেন সলাৎ আদায় করছেন তবুও ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ প্রথম দিন আপনি চেষ্টা করছেন, আল্লাহ তাআলা আপনার দিকে এক কদম করে আগাচ্ছে, আপনি আগাচ্ছেন আল্লাহ তাআলা আগাচ্ছেন, দ্বিতীয় দিন আপনি আল্লাহর পথে হাঁটছেন না, চেষ্টা করছেন না, এক পা এগোচ্ছেন না, সেই কারণে কি হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছেন না। এতে আপনার প্রত্যেক দিন ডে বাই ডে আপনার চিন্তা ভাবনা করতে হবে আজকের থেকে পরের দিনে, অর্থাৎ আগামীকাল যে দিনটি আসবে সেই দিন শয়তান নতুন ধরনের ফিতনা, নতুন ধরনের প্রযুক্তি, নতুন ধরনের শয়তানের কুমন্ত্রণা দিয়ে আসবে, যে কোনো বস্তু দিয়ে আসবে, সে আপনার সামনে পিছিয়ে যে কোনোভাবে যে কোনো কায়দায় আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তখনই আপনার মত ঘুরতে হবে, আপনার চিন্তা শক্তি সজাগ রাখতে হবে, আল্লাহর সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে, কোন কাজ করলে কি হয়, কিভাবে নিজেকে সংশোধন করা যায় সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।